দল ক্ষমতায় না আসা পর্যন্ত পায়ে জুতো পরবেন না। 2017 সালে এমন প্রতিজ্ঞা করেছিলেন ভারতের মধ্যপ্রদেশের অনুম্পর ইউনিটের বিজেপি নেতা রামদাস পুরি। দীর্ঘ 6 বছর পর রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় এসেছে বিজেপি, আর দল জেতার পর রামদাসকে জুতা পরিয়ে দিয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। শিবরাজ জানিয়েছেন, 2017 সালে রামদাস পুরি এমন অদ্ভুত ও কঠোর সিদ্ধান্ত নেন। মধ্যপ্রদেশে 2018 সালে বিধানসভা নির্বাচনে দল গঠন করতে ব্যর্থ হয় বিজেপি, সে বছর ক্ষমতায় আসে কংগ্রেস। তবে 2 বছর পর 2020 সালে কমলনাথের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের পতন হয় এবং বিজেপি সরকার গঠন করে, কিন্তু তার সত্ত্বেও রামদাস জুতা পরা শুরু করেনি। মাইক্রো ব্লগিং সাইট এক্সে প্রকাশিত একটি ভিডিওতে সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে বলতে শোনা যায় রামদাস পুরি দলের একজন পরিশ্রমী এবং নিবেদিত কর্মী। 2017 সালে তিনি জুতা ও স্যান্ডেল পরা ছেড়ে দেন। 6 বছর পর তিনি প্রতি মৌসুমে গ্রীষ্ম শীত বৃষ্টিতে খালি পেয়েছিলেন। তার সংকল্প পূর্ণ হয়েছে, আমরা সবাই তাকে অনুরোধ করেছি, আপনার সংকল্প পূর্ণ হয়েছে, এবার আপনি জুতা পরা শুরু করুন। মধ্যপ্রদেশের গত মাসে আনুষ্ঠানিক বিধানসভার নির্বাচনে 230টি আসনের মধ্যে 163টি জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজেপি কেন্দ্রীয় ওই অঞ্চলে ক্ষমতা ধরে রেখেছে। হরতাল, অবরোধ কিংবা যে কোনো জরুরি পরিস্থিতিতে সড়ক, নৌ ও রেলপথে আপনার দূরপাল্লার যাত্রা বাধাগ্রস্ত হলে নিরাপদ ও সর্বনিম্ন ভাড়ায় গন্তব্যে যেতে পারবেন প্রবাসীর হেলিকপ্টারে। বুকিং করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।